অভিবাসন অপরাধের অভিযোগে 252 বাংলাদেশি সহ 567 জন বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী। দেশটির বঙ্গোসাগরের আব্দুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের আটক করা হয়। শনিবার কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগ এই তথ্য জানায়। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক শামসুল বদ্রিন মহসিন জানান, শুক্রবার রাত 11টায় পরিচালিত এই অভিযানের সময় 1000 বিদেশিকে কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য আটক করা হয়েছিল। তাদের মধ্যে বৈধ কাগজপত্র না থাকা সহ বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য 252 জন বাংলাদেশি, 163 জন নেপালি, 75 জন মিয়ানমারের নাগরিক, 72 জন ইন্দোনেশিয়ান, 4 জন ফিলিপিনো এবং 1 জন ভারতীয় নাগরিককে আটক করে ইমিগ্রেশন বিভাগ। কর্তৃপক্ষ জানায়, আটক অবৈধ অভিবাসীদের বুকিজলেন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং অভিবাসন আইন অনুযায়ী তদন্ত করা হচ্ছে। Wait, wait, wait.